আব্দুল মতিন চৌধুরী। আব্দুল মতিন চৌধুরী একজন বাংলাদেশি শিক্ষাবিদ ও পদার্থবিদ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শিক্ষা। মতিন চৌধুরী 1937 সালে নোয়াখালী জেলার অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং 1939 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি 1949 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দ্বিতীয়বার পিএইচডি শেষ করেন 1961 সালে। কর্মজীবন। চৌধুরী পাকিস্তান আবহাওয়া বিভাগে আবহাওয়াবিদ হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এরপরে তিনি 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি 1952 সালে অধ্যাপক এবং 1962 থেকে 1967 সালে বিভাগের প্রধান হন। তিনি 1967 থেকে 1970 সময় পাকিস্তান পারমাণবিক শক্তি কমিশনের সদস্য, প্রতিরক্ষা মন্ত্রকের চিফ সায়েন্টিস্ট এবং 1970 থেকে 1971 সময় রাষ্ট্রপতির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চৌধুরী এশীয় অঞ্চলের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য বাছাই কমিটির সদস্য ছিলেন। 1973 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন, যেখানে তিনি 1975 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবন। চৌধুরীর বিয়ে হয়েছিল রাজিয়া মতিন চৌধুরীর সাথে 1925 থেকে 2012। সম্মাননা সদস্য নোবেল কমিটি, প্রথম বোস অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।